ম্যাডাম নামেন, আইসা পড়ছি। নামবো মানে? না না, আমি এখানে নামবো না। আমি ওই যে সামনে আছে না, সামনে নামবো। আমাকে ওখানে দিয়ে এসো যাও। ম্যাডাম আপনি তো কইছিলেন যে এখানে নামবেন, এখানে নামবেন, আমি সামনে যাবো না। বাট আমি এখন বলছি যে আমি এখন এখানে নামবো না, আমি ওই যে সামনে ওখানে নামবো, তুমি ওখানে গিয়ে দিয়ে এসো যাও। আরে আজব কথা, আপনি এখানে নামবেন কয়, উঠলেন আবার এখানে এসে নামবেন না। ঠিক আছে, আমি আপনাকে সামনে লয়ে যাবো, কিন্তু কথা হচ্ছে যে আমার ভাড়া বাড়াই দিতে হবে। এখানকার ভাড়া দিলে হইবো না কিন্তু। তোর এত বড় সাহস, তুই কি বললি? তোকে ভাড়া বাড়াই দিতে হবে? শোন, তোকে তো আমি ভাড়া বাড়াই দিবই না, বরং তোকে যে ভাড়াটা দেওয়ার কথা ছিল এটা এখন দিব না। তুই আগে ওখানে আমাকে দিয়ে আসবি, তারপর তোকে ভাড়া দিব। ম্যাডাম কি কইতেছেন, আমি আপনার এত কষ্ট করে আনলাম আর আপনি আমার ভাড়া দিবেন না? দেন, আপনি আমার ভাড়া দেন, আপনি আমার পেটে লাফতে মারেন না ম্যাডাম, আমি গরিব মানুষ, আমার ভাড়াটা আমার দিয়ে দেন। তুই কি বললি এটা? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করতেছিস? হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ বুঝলি, আমি যদি চাই এই যে আশেপাশে যত মানুষ আছে না সবাইকে ডেকে এনে জাস্ট একটা কথা বলবো, এই রিক্সাওয়ালা আমার সাথে বাজে কথা বলছে, আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছে, তখন তুই ভাবতো তোর কেমনটা হবে? তাই চুপচাপ আমি যা বলছি আমাকে গিয়ে দিয়ে যা। ম্যাডাম এরকম করেন না, দেখেন আমি একটু গরিব মানুষ, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আপনি কইতেছেন আমি আমার সাথে খারাপ ব্যবহার করছি, কেমন করছি ম্যাডাম? আপনি আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই ম্যাডাম। কি ব্যাপার ম্যাডাম, কোনো ঝামেলা? এই তুই কে? কোথাকার হিরো যে এখানে হিরোগিরি করতে আসছিস? চুপচাপ নিজের কাজে যা, যা। ও ম্যাডাম ভদ্রভাবে কথা বলো ভাই, কি হয়েছে বলো তো। দেখেন না ভাই, ম্যাডাম ওইখান থেকে উঠে আমার কইলো যে এখানে নামাই দিতে, আমি এখানে নামাই দিছি, কিন্তু এখানে আসার পর সে আমার কইতেছে সামনে লইতে। আমি বললাম ঠিক আছে ম্যাডাম, আমি সামনে লমো, কিন্তু আমার ভাড়া বাড়াই দিতে হবে, কিন্তু ভাড়া বাড়াই দিব না, আমার ভুল ভাল কথা কয়ে আমার হুমকি দিতেছে। কন্ত ভাই কি তোর এত বড় সাহস, তুই তার কাছে আমার হয়ে নালিশ দিতেছিস? তারা তোকে তো আমি এখন মজা দেখাচ্ছি। এই যে ম্যাডাম রিল্যাক্স, শান্ত হন। এই তুই এত কেন কথা বলতেছিস? হ্যাঁ, তোকে কি কথা বলতে বলছি? চুপচাপ যা না তোর কাছে। আপনি ওর সাথে খারাপ করতেছেন, ওরা গরিব মানুষ, সারাদিন এত কষ্ট করে খেটে তারপরে দুইটা পয়সা নিয়ে পেটে দেয়, এইভাবে ওদের পেটটা চলে, আর ওদের পেটে এইভাবে লাথি মারতেছেন কেন? তাই নাকি? আমি পেটে লাথি দিতেছি? খুব হিরোগিরি করতে মজা, তাই না? রাস্তাঘাটে এরকম করার জন্য বের হস, তাই না? তোর যদি এতটাই দয়া হয়, ওর জন্য যদি এতটাই মনে কষ্ট জাগে, এক কাজ কর না, ভাড়াটা তুই দে। এত কথা বলতেছিস কেন? আজব ক্যারেক্টার তো আপনি, আসছেন আপনি, টাকা আমি কেন দিব? এক্স্যাক্টলি, যেহেতু আমি আসছি ভাড়াটা আমাকেই দিতে হবে, তাই ওর সাথে আমার যে সমস্যাটা সেটা আমাকেই সমাধান করতে দে। তুই মাঝখানে নাক গলাতে আসিস না। এতক্ষণ যাবত অনেক ভালো করে কথা বলতিস, টাকা তো আপনাকে দিতেই হবে। তুই তো অনেক ভালো ব্যবহার করতেছিস, বাট একটা কথা শোন, আমি কিন্তু একজন মেয়ে মানুষ, আমি যদি চাই না একবার চিৎকার করবো এখানে, আশেপাশে যত মানুষ আছে সবাই এসে তোদের দুইটাকে ইচ্ছা মতো পিটানি দিবে। আর শুধু পিটানি না, তোদের দুইটাকে একবার থানায় ভরে দেবে, বুঝতে পারলে? তাই না, থানায় পড়বেন আমাকে, দেখি আপনি থানায় পড়েন, তারপরও আপনার টাকাটা দিতে হবে। বুঝতেছি, তোকে যে এতক্ষণ যাবত এত মিষ্টি মিষ্টি ভাষায় যে বুঝাচ্ছি এটা তোর কানা যাচ্ছে না, তোকে একটু ঝাল দিতে হবে। দাঁড়া, যা যা বলছি, যা যা। মেয়ে মানুষ হয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন? হাত আমারও আছে ম্যাডাম, মন আর মাইন্ড যদি একবার নষ্ট হয় না, সামনে কি আছে এটা কিন্তু একবারও দেখব। আপনাকে বলছি টাকা দিতে হবে মানে টাকা দিবেন, আর আপনি আমাকে কি থানায় পড়বেন? আমি আপনাকে থানায় পড়ব। কি কিছু বলবেন নাকি টাকাটা দিবেন? ভাইয়া এই যে তোমার টাকা, নেক্সট টাইম থেকে আর কোনো গরিবের পেটে লাফতে দেন, মেয়ে মানুষ হয়েছেন বলে সেটার কোনো নাজায়েজ ফায়দা উঠান, আপনার ছোট্ট একটা ভুলের কারণে একটা মানুষের জীবনও ধ্বংস হয়ে যেতে পারে, জানেন এখান থেকে। ঠিক আছে ভাই, যাও। ঠিক আছে।